শত্রু সেমানে পাতাড়কু যাঁন্তু অর্থ বিনাশ হন্তু তোমার কীর্তি দেশ বিদেশের প্রচার হো এটিকি আমার সমস্ত তরফর আমার জনে প্রায় করবাকু অছন্তি গুরু স্থানীয় লোক হলে আজি সমস্ত আমি মিলিকি গোটে আনন্দ বা হরিবোল দেবা সেই হরিবোলরে আমার শশার সর্বাঙ্গীন উজ্জ্বল হব সর্বে বল আনন্দ কবার বিশ্বচিন্তামণি পরম ঠাকুর শ্রীমতী সত্যনারায়ণ দরবারে আজি নবজাগরণ সৃষ্টি হওয়া পাই আমার শশাঙ্ক তাঙ্ক পদকঞ্চরে অভ্যাস রাখি পাড়াকে পরিবেষণ করছেন তেমন সেই বিশ্বচিন্তামণি তাঁকর কিপর উন্নতি সাধন করবে সে প্রভু নিকটরে বিনয়ী হওয়া আহ মান কর্তব্য গোটি শ্লোক লেখিলে আমার বিয়ত গ্রাণারুহ যিজো শিরসি উদ্ধট দঘট যত্করে করাট দেবগণাট পরিভূত সন্তত পয়োরাট যা সন্নিধ এক পেট স্থিত আভৌ সুক্ষণ যুক্ত অব্জ হুয়েত যত্করে
অহেতি সজ্জা সুষুপ্ত কনক সগধর পাতু চক্রপাড়ি অর্থাৎ অনন্ত ভট্টঙ্কর শ্লোক চন্তু মহাভারত কলে বি অর্থ বি বলতে আকাশ অট অর্থ ভ্রমণ করিবা আকাশরে ভ্রমণ করতে পক্ষী মানে বিয়ত ক্লারা রুঢ় পক্ষী মানক ভিতরে অগ্র যে কি গরুড় উপরে আরোহ করতে যে আরোহ হুম ভগবান বিষ্ণু বিয়ত ক্লাহারজ শিখিজ শিরসি যাহাঙ্ক শিরে উজ্জ্বল শিখি চন্দ্রিকা সোহা পায় ক্রুদ্ধট দধট যে ক্রুদ্ধট অর্থ পর্বত গোবর্ধন পর্বত যাহাঙ্ক কররে শোভনীয় করাট দেবগণাট পরিভূত সন্তত কবলন্তে আকাশ স্বর্গ স্বর্গর রাখ হচ্ছন্তি ইন্দ্র দেবগণাট বলতে দেবগণ মানুষ ধরি যাহাঙ্ক সন্নিধারে পরিবেষ্টিত হই স্তুতি প্রার্থনা করতে করাট দেবগণাট পরিভূত সন্তত পয়োরাট যা সন্নিধ পয়োরাট যে বরুণ তাঁকঠার জাত হয়েছেন যে মহালক্ষ্মী যাহাঙ্কর সন্নিধারে রহি সদাবেলে পদমঞ্চারণ করতে ইট বিট স্থিত আভু ইট বলতে সূর্য বিট বলতে চন্দ্র স্থিত বলতে স্থির ভাবে আভকি জগৎকে তেজ তেজ প্রকাশ করছেন আলোকিত করছেন ইট বিট স্থিত আভু স্ব ইচ্ছণ যুক্ত নিজের ইচ্ছণ স্বরূপ অবজব হবে জগতরে যাহাঙ্ক হস্তরে লিহা পদ্ম বা পুনরিক পদ্ম স্বভাব আছে শয্যা করছেন কোণ অহিটি শয্যা সুষুপ্ত কনক শ্রগধর অহিট অহিরাট বা শ্রুতি অনন্ত অনন্ত শয্যারে যে শয়ন করছেন অহিট শয্যা সুষুপ্ত কনক শ্রগধর সুবর্ণর গদা যাহার নাম কৌমদকী যাহাকে ধারণ করছে প্রভু ধারণ করছেন সে চক্রপাণি আজি শশাঙ্কর সর্ববিধ উন্নতি কামনা করি তার চলাপথকু চলাপথরে কুসুম বৃষ্টি করি তাকে দীর্ঘ পরমায়ু প্রদান করি তার মনবাঞ্ছাকে সাধন করন্তু পূর্ণ করন্তু ওল আনন্দে কবার হরি আজ্ঞা মু তো কিছু এ বিষয়ে বিশেষ কিছু মোর জ্ঞান নাই মু কইপারুনি তথাপি এ অঙ্গলাডিহ গ্রামর মু এতিকি কইবি ୟାଙ୍କ ବଂଶର ବହୁ କଳାକାର ଅଛି ପୁରାତନ କଳାକାର ଅଛି କାରଣ କଣସପୁର ଆପଣ ଜାଣିଥିବେ ଏଇ ଯୋଉ ଆମର ଦଣ୍ଡନାଥ ଯାତ୍ରା ହୁଏ ୟାଙ୍କର ଜେଜଙ୍କର ଜେଜ ସେ ବହି ଲେଖିଛନ୍ତି ତାଙ୍କ ନାଁ କଣ ଚିନ୍ତାମଣି ଦାସ ସେ ପ୍ରଥମେ ଏଠାରେ ଆଗ ଆରମ୍ଭ କରିବେ ତାପରେ ଆଉ ସେ ଯୋଉଠି ଯାହା କରିବେ କିନ୍ତୁ ସେଇ ବଂଶଧର ସେ କଳା ରଖିଛନ୍ତି ଯାହା ବି ହଉ ଆଜି ଆମ ଏ ଅଁଳାଘ ଫୁଲଗୁଡ଼ା ଚଢ଼େଇ ମା ଏ ମୌଜାରେ କେହି ପାଲା ଗାଈ ତ ଜଣେ ନଥିଲେ କିନ୍ତୁ ଜଣେ ଆଜି ଉଦ୍ଭାବନ ହେଲେ ମୁଁ ବହୁତ ଗର୍ବିତ ଆନନ୍ଦିତ ଆଉ ସମସ୍ତେ ଗ୍ରାମବାସୀଙ୍କ ତରଫରୁ ତାଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ମୁଁ ବହୁତ ଖୁସି ଆଜି ଏ ଯୋଉ ଅଁଳାଡିହ ଗ୍ରାମର ରାଧାଚରଣ ଦାସଙ୍କ ଜ୍ୟେଷ୍ଠ ପୁତ୍ର ସୁଯୋଗ୍ୟ ସନ୍ତାନ ରାଧାଚରଣ ଦାସ ପୂର୍ବରୁ ଆମ ତ ଯୋଗୁ ଭାଇ କହିଲେ ତାଙ୍କ ଜେଜ କଥା ମୁଁ ବାପାଙ୍କ କଥା ଯୋଉ କହୁଛି ସେ ସଂକୀର୍ତ୍ତନ ଗାୟକ ବାୟକ ସବୁ କଳାରେ ପରିପୂର୍ଣ୍ଣ ଏବଂ ଜ୍ଞାନୀ ତାଙ୍କ ପୁଅ ହିସାବରେ ଆଜି ସେ ଯୋଉ ନାମ ରଖିବାକୁ ଯାଇଛନ୍ତି ଖାଲି ତାଙ୍କର ନୁହେଁ ଆମେ ଅଁଳାଡିହ ଚଢ଼େଇ ଗାଁ ଫୁଲ ସମସ୍ତ ଗ୍ରାମରେ ଜଣେ ପାଲା ସବୁ ଅଛି ସଂକୀର୍ତ୍ତନ ସବୁ ଅଛି କିନ୍ତୁ ପାଲା ଗାୟକ ନଥିଲେ ଏଠି ଯାହା ହଉ ମହାଶୟଙ୍କ ଆଦେଶ ହଉ ନିର୍ଦ୍ଦେଶ ହଉ ମହାଶୟଙ୍କ ଆଦେଶରେ ନିର୍ଦ୍ଦେଶ ଶଶାଙ୍କ ଆଜି ପାଲା ପରିବେଷଣ କରି ଏଠି ପାଲା ସଂସ୍କୃତିର ଉଦ୍ଭାବନ କଲେ ଏହା ନିଶ୍ଚିତ ଭାବେ ଆମ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଗର୍ବ ଓ ଗୌରବର କଥା ତେଣୁ ଇଏ ତ ନୂଆ କି ଚାମର ଧରିବା କଥା କିଛି ଭୁଲ ଭଟକା ଅଛି କାରଣ ଇଏ ହଉଛି ଅଭ୍ୟାସଗତ ପାଠ ବାରମ୍ବାର ବାରମ୍ବାର ଅଭ୍ୟାସ କଲେ ପାଠ ଉନ୍ନତି ହୁଏ ତେଣୁ ଆମେ ସଭାରେ ମଞ୍ଚରେ ଠିଆ ହେଇ ପ୍ରତ୍ୟେକ କଥା କଲେ ଗୋଡ଼ ହାତ ଧରେ ଜଣେ ପାଲା ଗାୟକ ଏଠି ମଞ୍ଚରେ ପାଲା ଗୀତ ଗାଇବା ତାକୁ ବୁଝେଇବା ଓଡ଼ିଆ ସଂସ୍କୃତ ଇଂଲିଶ ହିନ୍ଦୀ ସବୁ ଭାଷାରେ କହିବା ଭାରି କଷ୍ଟ ଆମେ ବାହାରେ ବସିଥିବା ଲୋକ ପାଲା ଭଲ ହେଲାନି
ଭଲ କଣ ହେଲାନି, କଣଟା ଭଲ ହବ, ନବରସ ପାଲା କୋଉଟା ତ ଭଲ ଥିବ, ତେଣୁ ତାକୁ ସମସ୍ତେ ଉପଭୋଗ କରିବା ଏବଂ ଉତ୍ସାହିତ କରିବା, ଆଗକୁ ଆଗକୁ ସେ ଆହୁରି ଉନ୍ନତି କରନ୍ତୁ, ଏହା ସମସ୍ତଙ୍କର ଇଚ୍ଛା। ତେଣୁ ସମସ୍ତଙ୍କୁ ଏ ଯୋଉ ଶୀତ କାକର ରାତିରେ ଅନିଦ୍ରା ହୋଇ ଆମେ ସମସ୍ତେ ଏକାଠି ହେଇଛେ, ତେଣୁ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଆଉ ତ ବିଶେଷ କିଛି କହିବାନି, ତେଣୁ ଆମେ ସମସ୍ତେ ଏକ ସ୍ୱର ହରିବୋଲ ହୁଳହୁଳି ଦେଇ ଆମ ଭାଇଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବା। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ କଳା। ସମସ୍ତଙ୍କର ମନ୍ତବ୍ୟ ଶୁଣିଲେ, ପାଲା କଳା ତ କିଛି କଳା ନୁହଁ, ମୁଁ ଆଉ ବେଶୀ କିଛି କହୁନି। ସେଇ ଶସା ତେବେ ସେଇ ଶସାଙ୍କର କେମିତି ଦୀର୍ଘଜୀବୀ ହେଉ, ଉତ୍ତରୋତ୍ତର ବୃଦ୍ଧି ହେଉ, ଏତିକି କାମନା କରି ସମସ୍ତେ ଶେଷରେ ସେଇ ଠାକୁରଙ୍କର ପ୍ରଧାନ ବିନ୍ଦରେ ଲକ୍ଷ୍ୟ ରଖି ସମସ୍ତେ ଗୋଟିଏ ହରିବୋଲ ଦିଅ। ସମସ୍ତେ ବହୁତ ଆନନ୍ଦ।